আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণটা হচ্ছে এটা একটু শখের জিনিস বলা যায়। কারণটা হচ্ছে আমার বাড়িতে একটা গাছ আছে, বড়ই গাছ। তো আমি ওই গাছটাতে ভাবলাম যে ভালো জাতের কলম দিব। তো সেক্ষেত্রে আমি একটা গাছের ডাল সংগ্রহ করলাম কলম দেওয়ার জন্য। আর এই কলমটা আর কি আমি দেবো যে আর কি এই জিনিসটা আমি ফলো করেছি হচ্ছে ইউটিউব থেকে। তো ইউটিউব দেখে আমি আজকে কলম দেবো, দেখা যাক কতটুকু সফল হই আমি। এখানে আসলে যাওয়ার পথে আমি একটা বড়ই গাছ দেখতে পেলাম। এই বড়ই গাছ অনেক সুন্দর সুন্দর বড়ই দেখা যাচ্ছে। দেখি বড়ই গুলো খেতে কেমন। আসলে এখানে গ্রামে আসলে বড়ইটা আসলে অ্যাভেলেবেল হওয়ার কারণে, এটা যদি আপনি যদি পেরে খান যে কোনো একটা গাছ থেকে, আসলে কেউ কখনো বাধা দেবে না, বরং আপনাকে বলবে যে খাও বাবা খাও। তো এই এই সুযোগটা আপনারা গ্রামে পাবেন। প্রচুর বড়ই ধরেছে, আপনারা একটু দেখেন, প্রচুর বড়ই। প্রত্যেকটা গাছই কলমের, তার কলম দেওয়া গাছের এইখানে যে এরকম একটু দেখা যায়, দেখেন এখানে কলম দিয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে গাছটা কলম দেওয়া, মানে মনে হয় যে একটু অন্যরকম ভাবে। যদি কলম দেওয়া হতো তাহলে দেখা যাচ্ছে যে ও একটা শেপে বড় হতো, কিন্তু এই গাছের এই জায়গাটা কেমন যেন একটা ভাঙা ভাঙা বা অন্যরকম মনে হচ্ছে। এটার কারণ হচ্ছে এইখানেই কলমটা দেওয়া হয়েছিল গাছে। আজকে আমি একটু কলম দিব, জানি না সফল হবে কিনা, সাকসেস হবো কিনা, বাট তারপরে চেষ্টা করে দেখি যে কতটুকু কলম দিতে পারি। বড়টা খেয়ে দেখি বড়টা কেমন, আমি জানি না কেমন, বাট বড়টা খেলে আপেল কুল নয়, তবে বড়টা খেতে অনেক টেস্টি। এটারও আমি একটা ডাল নিয়ে যাচ্ছি কলম দেওয়ার জন্য। ওকে গাইস, আমি আমার কাছে কলম দেওয়ার পরে আবার আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা শেষ ভিডিওটা শেষ করার আগে আমি আসলে একটা জিনিস আপনাদের দেখাইতে চাইলাম। এখানে একটা দেখেন রক্তের মতো লাল রঙের একটা বড়ই রয়েছে। আমি ওই বড়িটার কি লোভে পড়ে গেছি, এই জন্য বড়িটা আমি পেরে খাবো। বড়িটা আপনাদের দেখাই, অনেক সুন্দর, ওয়াও। একটু দেখেন বড়িটার কালারটা, জাস্ট একটু দেখেন, ওয়াও, দেখেন একটু বড়িটাকে। রোদের জন্য বোঝা যাচ্ছে না, আমি একটু দেখেন খেয়ে দেখি কেমন। ওয়াও, জাস্ট ওয়াও বলবো, আর কিছু বলার নেই। কারণ বড়টা এত টেস্টি, জানি না জুম হচ্ছে না কেন, খুবই টেস্টি বড়টা। ওই গায়ে চল বাসা যায়, এখন ই দেওয়া যাক, কলম দেওয়া যাক। কলম দেওয়ার পরে আমি আপনাদের একটু দেখাবো কলমটা কিভাবে দিলাম।